আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, আপনারা একটা সুযোগ বিজেপিকেও দিন। এই আবেদন নিয়ে আপনাদের পাড়ায়, আপনাদের দরজায়, এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে আমি আবেদন জানাতে এসেছি। আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে সুযোগ দিয়েছেন, আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি যে আমরা তৃণমূলকে কেন ভোট দেবো, নোটায় কেন দেবো? কারণ তৃণমূল লক্ষ্মী সেন দেখুন, বিশাল খুশি হয়েছ? আরে আমি তো চাই বাংলার জয় হোক, বাংলার জয় হোক আমি তো চাই। আমি তো এটা না, আমি তো জয় বাংলা বললো, সেই জন্য বলছি। আরে ভাই সবাই ভাইরাল করছে, তুমি করো না, তুমিও নাম ফাটবে। পরে এসে আমার ইচ্ছে তো আমি বিজেপিতে ভোট দেবো, আমরা কেন দেবো? আপনি দেবেন না, যার ইচ্ছে সে দেবে, যেখানে যার ইচ্ছে সেখানে দেবে। হ্যাঁ চাই তো, যার ইচ্ছে তার ভোট চাই, যার ইচ্ছে তার না। না কোনো অবান্তর কথার উত্তর না, না আমি একটা কথা বলছি শোনেন, আমি আপনি খুশি হয়েছেন বলে, খুশি হয়েছেন আপনারা জোরে হাত তালি দাও। তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। মুখ্যমন্ত্রীকে বিধানসভায় সভাতে জানাবে। এখানে কি আছে, ভোটটা যে হবে না না, ওরা কিছু হেল্প করে না আমাদের, আমাদের কিছু হেল্প করে না, যা করি আমরা নিজেই করি। ধার দেনা অনেক মার্কেটে কর দেনা পাওনা হয়ে গেছে আমাদের, কি করবো এখন, ওনাকে দেখাতেই হয় আমাদের। এই জন্যে আমরা উনি অসুস্থ, কাঁধে চিন্তা করে, সংসার টানবো না বলুন না। ওনার পেছনে এই তো ডাক্তার দেখাতে নিয়ে গেলে অত ডাক্তার, ডাক্তারের টাকা, আজকাল তো হাসপাতালে কোনো ট্রিটমেন্টই নেই, ও তো কখনোই ফেলে দিত। 2400 টাকা ডাক্তারের কাছে ভিজিট নেয়। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই? ওর থেকে কিছু হয় না, বলে দিয়েছে ওইটা দিয়ে হবে না ওইসব কিছু, ও খালি নামে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিছু ওর থেকে হয় না আমাদের। লক্ষ্মী ভাণ্ডার হাফ আগে দিত 500 টাকা, 500 টাকাতে কি হয় বলুন না, সংসার চলে? একটা গ্যাসের দামই হয় না, তো কি 500 টাকার ওষুধ হবে? মাসে 10,000 ওষুধ আছে, 500 টাকাতে আমার কি হবে?
এখন না 1000 টাকা করেছে, তো ওইটা দিয়ে হয় বলুন? তো আমার মেয়ে পড়াশোনা করে, মেয়ে আছে, একটা ছেলে চাকরি করে, কত আমাদের রোজগার আছে, উনি বেকার। হ্যাঁ, আজও না 6 বছর থেকে আমরা এই নিয়ে টানছি, কি করবো? এইখানটা কেউ না কেউ কনসুল হেল্প করে না, আমাদের কেউ করে না, ও খালি ওই ভোটের সময় চেনে, তারপরে কেউ চেনে না আমাদের, খালি আসবেন দিয়ে যাবেন, তারপরে আর কিছু কেউ চেনে না। তো সবার তো একটা ইয়ে থাকে কি হেল্প করলে একটা মানুষ তো বেঁচে থাকবে, গরিব মানুষরা কোথা থেকে অত পাবে বলুন? সেইটা কেউ করে না, খালি ওই 1000 টাকা দিয়ে কি হবে বলুন না আপনি? এখন 1000 টাকা বাজারে যায় অবস্থা, হ্যাঁ তো অত সবজি কিনবেন না, ওকে চালাবে না কি করবে? হ্যাঁ, ওনার পেছনে ওনার চার দিয়েছে, ওনার সব সবজি খায় না, ওনার অনেক রোগ আছে, হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, চোখের প্রবলেম, সবইতে প্রবলেম আছে, সুগার আছে, হাই প্রেশার আছে, উনি ওই একটা ওষুধের ওপরেই আমরা এত টানছি, এই জন্য মার্কেটে এত দেনা পাওনা হয়ে গেছে। হ্যাঁ, আর একটা মেয়ে ছোটো আছে 19 বছরে, কী মেয়ে পড়াশোনা করে, এখন গ্র্যাজুয়েশনই হয়নি আমার, ওকেও তো দেখতে হবে বলুন? এইসবই ওই জন্য দুঃখ করছে, যে কিছু হেল্প কেউ করতো তো তা আসতো আমাদের, এ হতো, সেইটাই হচ্ছে কথা, আর কিছু না দিদি। ঠিক আছে, কে জিতবে কে আসা উচিত এটা আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু সাজেলদা অ্যাজ এ ক্যান্ডিডেট যথেষ্ট ভালো, এটা আমি বলতে পারি, যথেষ্ট ক্যান্ডিডেট হিসেবে ভালো, বাদবাকি এটা দর্শক নিশ্চয়ই বুঝতে পারবে কি বলতে চাইছি। এবার তো মনে হচ্ছে সজলদা আসতে পারে, চান্স মানে এবার সবাইকে মানে চান্স দেওয়া উচিত, কিন্তু সবাই বিজেপি আজও পাইনি বাঙালি, এবার তো মানে কিছু একটা সবাইকে চান্স দিয়ে যখন সজলকে দেওয়া উচিত একবার, মানে যেরকম মানে কোনো এরকম তো ডেভেলপ করছে না বাঙাল, দেখতে পাচ্ছেন যা হচ্ছে, সবাই মানে বাঙালটা ইলেকশন হচ্ছে পুরো মতলব জোর করে যেতে হচ্ছে, টিএমসি এরকম করছে এরকম, তাহলে একবার তো দেওয়া উচিত বিজেপিকে চান্স, হ্যাঁ এবার দেওয়া উচিত, হ্যাঁ কিন্তু যা হচ্ছে এবার দেওয়া উচিত, সজলদা একটা ডিজার্ভ করে চান্স, এবার 2 বছরই যখন সবাই পেয়েছে সজলদা পাওয়া একটা উচিত আছে, কিন্তু চান্সটা পেয়েছে, কারণ সজলদার যে অ্যাপ্লাইটা খুব ভালো, আর ব্যাপার হচ্ছে যে বড়নগরের জলের সমস্যা রয়েছে, ড্রেন রয়েছে, এই ইস্যুগুলো পাবলিক খাচ্ছে, এবং এত বছরে এখানে লোল্যান্ড আছে ওই পাশে, প্রচুর জল জমত, আজকে প্রায় 40 বছর ধরে জল জমে গেছে, তার কোনো বাড়ি হ্যাঁ একটু জল দাঁড়াচ্ছে তারপরে চলে যাচ্ছে, আর সমস্যা মোটামুটি এখানকার কলকারখানা প্রচুর বন্ধ হয়ে আছে, এগুলো কোনো রিকভারির ব্যবস্থা কোনো চিন্তাভাবনাই নেই, বিশেষ করে আড়াইসি আমাদের 1-2 নম্বর রিহ্যাবিলিটেশন সেন্টারের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট করেছিল, তো সেইখানে আজকে কারখানাগুলো উঠে গেছে, কিন্তু ওখানে রিসিভার রয়ে গেছে, রিসিভার রেখে ওগুলো বিশেষ বিশেষ নেতারা নিয়ে ভাড়া দিচ্ছে, এই ব্যাপারটা চলছে, ওখানে যদি একটা কারখানা করা যেত সে চেষ্টা ভাবনা নেই, এই জায়গায় তো বড়নগর মানুষের কিন্তু একটা ক্ষোভ রয়েছে, আর বিশেষ করে ভোটে যে জিনিসগুলো হয় তার প্রতিও ভোটারদের একটা ক্ষোভ আছে, অনেকেই ভোট দিতে পারেন না, এবং ওনার লড়াকু মনোভাব আছে, লড়াই করার জায়গা আছে, এবং আমরা চাই যে আমরা টিভিতে দেখি ওনার বক্তব্য, তা আমরা চাইছি যে বিধানসভায় গিয়ে উনি সরাসরি কথা বলুক সরকার পক্ষের সঙ্গে বা মুখ্যমন্ত্রীর সঙ্গে, এই সেই সুযোগটা বড়নগরবাসী দেবে আমার মনে হচ্ছে। পিএমএল এখন নিজের ভোট পার্সেন্টেজ বাড়ানো ছাড়া আর কোনো মোটিভ নেই পলিটিক্সে, সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, নিজেদের অল ইন্ডিয়া তকমাটা ধরে রাখতে হবে, তাই ভোট পার্সেন্টেজ 6%-এর ওপর নিতে হবে, ওই জন্য তন্ময় বচ্চা আর কোনো কারণ নেই 100%। কিন্তু এরকম মনে হওয়ার কারণ কি? মানে 34 বছর আমরা সিপিএমকে সুযোগ দিয়েছিলাম, কিছু করতে পারিনি, 13 বছর তৃণমূল এলো সেরকম কিছু করতে পারিনি, এখন সেগুলো আছে, এখন একটা নতুন মুখকে দিয়ে দেখি তারা কী করে। তাহলে আপনারা মনে করছেন যে সজল ঘোষের হাতে যদি এখানকার মানে ভার যায় তাহলে সজল ঘোষ ভালোভাবে সেটা চেষ্টা পুরোটা তো করতে হবে না, চেষ্টা করবেই আমরা দেখবো, চেষ্টা করছি, এটাই আমাকে সাবিশন দায়িত্ব নিয়ে এটুকু বলতে পারি, এখন 50 নম্বর ওয়ার্ডেও যেহেতু ওনার বাড়িতে আমার যাতায়াত আছে, 50 নম্বর ওয়ার্ডেরও যেটুকু পৌরপিতা হিসাবে যেটুকু পারফরমেন্স, সেই নিরিখে একদম যোগ্যতম বিধায়ক হতে চলেছে বড়নগরের, বড়নগরবাসীর ড্রেন নিকাশি নালা নিকাশি ব্যবস্থা বেহাল, খাবার জলের চরম সংকট, যত্রতত্র ইল্লিগাল বিল্ডিং, মানে এই অরাজকতা,
এটা দূরীকরণের একমাত্র উপায় সজল ঘোষ। এই যে বরানগর থেকে সজল ঘোষ দাঁড়িয়েছেন, তার জেতার চান্স কতটুকু আছে? 100%। কেন বলছেন? তা কারণ হচ্ছে গিয়ে, প্রথম কথা হচ্ছে গিয়ে, এই জায়গাটাতে এতদিন যারা ছিলেন বা 34 বছর বাম জমানোর পরও এখানে সেই যে অর্থে উন্নয়ন হওয়ার কথা ছিল, যেভাবে ফানুস দিয়ে মানুষকে ভুল বোঝানো হয়েছে, সেই জায়গা দাঁড়িয়ে সজল ঘোষ অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম সঠিক সিদ্ধান্ত বিজেপি দল নিয়েছেন, যেন ওনার মতন একজন কর্মঠ মানুষ, যিনি কাজের মানুষ, সত্যিকারের ইয়াং ব্লাড এবং কাজের মানুষ, ওনাকে দিয়েছেন, উনি কাজ করবেন, এটা আমরা আশা রাখি। এই কারণেই উনি 50 নম্বর ওয়ার্ডের কলকাতা কর্পোরেশনের একজন কাউন্সিলর, সে অঞ্চলেও আমরা দেখেছি, এবং তারপরে ওনার যা সারা বছরের কর্মকাণ্ড থাকে, দুস্থ মানুষ থেকে শুরু করে সবার সঙ্গে, এরকম একটা মানুষকে আমরা বরানগরবাসী বিধায়ক হিসেবে আগামী দিন পেতে চলেছি, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, এটা আমি বলতে পারি। এবং সজল ঘোষ জিতছে, এখানে কোনো বিন্দু মাত্র কোনো রকম সংশয় নেই। কিন্তু বরানগরে তো তৃণমূলের খুব শক্ত ঘাঁটি আছে। তৃণমূলের শক্ত ঘাঁটি তো ছিল না, বরানগরের ইতিহাস দেখবেন, কাশীপুর বরানগর বাম জমানাতে সবচেয়ে বড় ঘাঁটি ছিল, সেই বাম জমানার ঘাঁটি ত্যাগ করে তারপরে তো 14 বছর এই তৃণমূল চোর সরকার রাজত্ব করলো, তো সেইখানে দাঁড়িয়ে নিশ্চয়ই বরানগরবাসী জনগণ এখানে এতটা বুর্বাক বা এতটা বোকা নন, ওনারা জানেন সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে, ও এই বরানগরের বাসী নিশ্চয়ই সজল ঘোষকে সেই সুযোগ দেবেন যে এই অপশাসনের হাত থেকে মুক্তি পেতে, এবং সিপিএম যে গোছ প্রার্থী দিয়ে নিজেদেরকে শুধু বাঁচিয়ে রাখা হয়েছে, একটু আগে আমার বন্ধু বলছিলেন একদম সঠিক কথা, সিপিএমের কোনো জায়গা নেই, 294টা সিটের মধ্যে 34 বছর রাজত্ব করার পর যারা একটা সিট ধরে রাখতে পারেনি, তারা কিসের জন্য নেবেছে? কেবলমাত্র এই সজল ঘোষের ভোটটায় কিছুটা কাটানো, কিছুটা কাটিয়ে দেওয়া এবং সায়ন্তিকায় কিছু এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাতে কোনো ফল হবে না। তন্ময়দা নিজেও ভালো মতন জানেন যে বরানগরের মাটিতে যেখানে উনি দাঁড়িয়েছেন, ওনাকে ওনার দলের লোকরা পর্যদুস্থ করবার জন্য একটা দিনে রাত্রে জল তেল খেয়ে লেগে বসে আছে, এবং তন্ময় ভট্টাচার্য নিজেও জানেন, খুব কোনো আলাদাভাবে জিজ্ঞেস করবেন, যেরকম একটা শুনলাম, উনি নিজেও জানেন যে এখান থেকে উনি জিততে পারবেন না, ওনার দলই ওনাকে হারাবার জন্য উঠে পড়ে লেগেছে, কেবলমাত্র উনি এখানে দাঁড়িয়েছেন যে কিছুটা যদি রেহাই করা যায়, যেহেতু উনি লোকাল ভূমিপুত্র, ভূমিপুত্র এই শব্দটাকে ব্যবহার করার জন্য, এবং এইটাই হচ্ছে ব্যাপার। এবং আপনি জানেন কি জানেন না, 72 সালে এখান থেকে জ্যোতি বসু মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি পশ্চিমবঙ্গে 34 বছর বাম জমানার, সেই জ্যোতি বসু এখান থেকে হেরে যাওয়ার পরে কোনো দিন আর সিপিএমের কোনো প্রার্থী এই বরানগরে বিধানসভায় দাঁড়ায়নি, এই প্রথম। তারপরে এর আগে এইখানে ছিলেন আরএসপি দলের প্রার্থী, তো এইখানে সিপিএমকে দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে কোনো রকমে যদি কিছু একটা নম্বর টম্বর কেটে সায়ন্তিকাকে কিছু সাহায্য করা, এবং সিপিএমের তো আদর্শ নীতি এইটাই, জন্মগতভাবে তাদের মিথ্যা কথা বলা এবং অন্যকে সাহায্য করে নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা, এটাই হচ্ছে সিপিএমের নীতি আদর্শতা দাঁড়িয়েছে। এই জন্য সিপিএম এখান থেকে কোনো ফ্যাক্টর নয় এবং সায়ন্তিকাও কোনো ফ্যাক্টর নয়। সজলবাবু যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে, এখানকার কাউন্সিলররাও এইভাবে বাড়িতে বাড়িতে কি করেন না, ক্যাম্পেইনিং করেন না, উনি বিধায়ক হিসেবে বিধায়ক হবার জন্য যেভাবে ডোর টু ডোর ক্যাম্পেইনিং করছে, অভাবনীয়। এই গরমে, এই তাপদায়তে দুবেলা করে উনি করছেন, আমরা অভিভূত বরানগরবাসী, ওনাকে পেয়ে গর্বিত যে উনি আগামী দিন বিধায়ক হলে পরে নিশ্চয়ই বরানগরে উন্নতি হবে হবে হবে, এটা কোনো ভুল নেই। আসুক না, কী আছে, এইসাই দেখুক, একবার ভোটে জিতুক, আমার একা ভোটে তো হবে না, সবার ভোট দিতে হবে, বলছি তো সবারই ভোট নিতে হবে। না আপনার কি মনে হয় যে সজলদা যদি আসেন তাহলে ভালো হবে? নিশ্চয়ই অবশ্যই ভালো হবে, যে ভোটে দাঁড়াবে সে যদি লোককে সাহায্য করে নিশ্চয়ই ভালো হবে, নাহলে সে দাঁড়াচ্ছে কেন, তাই না? সেই জন্যই লোকের দরকার, সজল ঘোষ আসতে পারে। ও সব নাটক, ও নাটক, ও প্রত্যেকবার ভোট এলেই হোঁচট খায়, মাথায় লাগে। হ্যাঁ, আরে আর এই সেম্প্যাথি আর খাবে না, এ আর খাবে না, অখাদ্য জিনিস বারবার খায়, খাওয়া যায় না। আমরা এনএসজিকে নিয়ে আতঙ্ক করছি, উনি মাটির নিচে টাকা, এই মাটির নিচে বন্দুক পুঁতে, হ্যাঁ বুলেট পুঁতে, বোমা পুঁতে, বারুদ পুঁতে উনি শান্তি আনছেন, উনি শান্তি আনছেন, উনি মাদার টেরিজা হচ্ছেন। হ্যাঁ, এই সমস্ত প্রশ্ন কেন করেন? পাগলের প্রশ্নের উত্তর আরেক কোনো পাগলকে খুঁজুন না, পাগলাগারদে গিয়ে যান না, সুস্থ মানুষদের এই প্রশ্নের উত্তর করলে তো বাজে বাজে কথা বলবে, তাই না? আমি তো ওনার মতন বলতে পারি না, ওই জন্য যে কথাটা ন্যাড়া ন্যাড়া বলতে পারি, শালা সম্বন্ধী আমি বলতে পারবো না, এইসব প্রশ্নের উত্তর চাইলে এরকম কথা মুখে চলে আসে, তাই না?
কেন চকলেট বোম ফাটলেও নাকি এনএসজি? হ্যাঁ 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 বসিয়ে দাও। এখন আর বুড়িমার বোম চলে না, এখন হচ্ছে পিসিমার বোম। এখন বাংলায় পপুলার বোমের নাম পিসিমার বোম। অ্যাটম বোম ফাটলে উনি এবার বলবেন দোদমা, পাগলের কথার উত্তর হবে না। আমি তো বললাম লজ্জা হওয়া উচিত, একেবারে নির্লজ্জ। আমি মানুষের কাছে আবেদন করব কেউ যেন একে ক্ষমা না করেন, কেউ এনাকে ক্ষমা করবেন না। এনএসজি সেই টিম যাদের একজন উনিকৃষ্ণন শহীদ হয়েছিলেন, সেই 26/11 মনে আছে, হেলিকপ্টার থেকে যারা দড়ি বেয়ে নেমে আমাদের উদ্ধার করতে নেমে এসেছিল নিজেদের প্রাণের বিনিময়ে, আজকে বলছে এনএসজি নিজে হাতে নিয়ে এসছে। লজ্জা থাকা উচিত, এ দেশদ্রোহী, একদম বলছি ইনি দেশদ্রোহী। একটা মিনিমাম লজ্জা, মিনিমাম বোধ ইনি হারিয়েছেন। সজল ঘোষ। ঠিক আছে।